নগরের কাঠগড় এলাকার পতঙ্গা গ্রামার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর যৌনহয়রানির অভিযোগ পাওয়া গিয়ে সোমবার আগস্টের 5 তারিখ দুপুর 12 তারিখে পতঙ্গার মুসলিমাবাদ সড়কের একখান স্কুলত এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানের বাড়ি পটুয়াখালীর কুয়াকাটার কুলাপাড়ার মোহাম্মদ লতিফের ফুয়া। স্যার নাম কি? শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে অভিভাবক শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষকের অবরুদ্ধ করে রাখে। পরে পতঙ্গা থানা পুলিশ আইনে ও শিক্ষকের আটক করে লয়ে যায়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী স্কুলের গেট ভাঙচুর চালায়। এ বিষয়ে পতাকা থানার ওসি উৎপল বড়ুয়া সি প্লাসের হয় সাইদুর রহমান সাকিব, সি প্লাস টিভি, চট্টগ্রাম।